আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। 2006 প্রিমিয়ার নিয়ে আসছি, যেটা বাংলাদেশের মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় একটা গাড়ি, যে দশে দশন করা গাড়ি। গাড়িটা টাচ আপ করা হয়েছে, সামনে গ্লাস, হেডলাইট হচ্ছে গাড়ির সাথে। আমি সম্পূর্ণ ভিডিও দেখাচ্ছি, তার আগে ঠিকানা বলে নিচ্ছি। আমাদের ঠিকানা হচ্ছে বিডি কার হ্যাভেন, 73 গ্রিন রোড, পান্থপুর সিগন্যাল থেকে ফার্মগেটে যাবার যে রাস্তাটা, তার ঠিক মাঝপথে হচ্ছে আমাদের শোরুম। আমাদের শোরুম সপ্তাহে 7 দিন খোলা থাকে। আর আমাদের ফোন নম্বর হচ্ছে 01 78 555 7074 এবং 01 71 464 6424। সম্পূর্ণ ভিডিও দেখা আগে জানাচ্ছি। Welcome to BD Car Heaven. Our new collection has arrived. গাড়ির সাথে দুটো হেডলাইট হচ্ছে গাড়ির অরিজিনাল হেডলাইট, এবং এই হচ্ছে গাড়ির সাথে গ্রিল। এটা হচ্ছে রাইট সাইডের হেডলাইট, এবং ফগ লাইট দেখেন, একদম ফগ লাইট অ্যাক্টিভ আছে। নাম্বার প্লেটটাও একদম নিখুঁত অবস্থায় আছে। সামনে গ্লাসটা হচ্ছে গাড়ির সাথে গ্লাস, যেহেতু টাচ আপ করা হয়েছে, পার্ল কালারে টাচ আপ করা হয়েছে, তার মানে কোনো ধরনের দাগ অথবা কোনো আঁচড় কিছুই পাবেন না আপনি ইনশাআল্লাহ। এবং সাইডের দুইটা গ্লাস হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল গ্লাস, এবং ভিতরের হচ্ছে একদম আমাদের খুবই পছন্দের কালার বেজ ইন্টেরিয়র, এবং ফুল উডেন, সফট টাচ এসি, অপটিক্যাল মিটার, এবং সিলিংটা কিন্তু খুবই ফ্রেশ। এবং এটা কিন্তু প্রথম মালিকের নামে গাড়ি, একদম প্রথম মালিক যারা যাদের নামে থাকে অ্যানালগ ব্লক, ঠিক তার নামে গাড়িটা আছে। হচ্ছে আর্মরেস্ট বা হ্যান্ডরেস্ট যেটা আমরা বলি, এবং অরিজিনাল ফেব্রিক্স এখনও সুন্দর পরিষ্কার অবস্থায় আছে, নিখুঁত আছে, কোনো ছেঁড়া ফাটা নেই। সো আপনারা এসে গাড়ি দেখলে আপনাদের এক দেখায় পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। পিছের ব্যাকলাইট গাড়ির সাথে এইটা চেঞ্জ করা হয়েছে, এবং এইটা হচ্ছে বাম পাশেটা হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল ব্যাকলাইটে আছে, এবং পিছের গ্লাসটাও একদম গাড়ির সাথে গ্লাস। এবং ডান্সারটাও একদম নিখুঁত অবস্থা আছে, যেহেতু টাচ আপ করেছি আমি বলেছি। সো কোনো দাগ, কোনো খোলাকাটা, কোনো কিছু নাই, এবং ডান পাশের রেনশিট বাম সাথে বাম পাশের মতোই একদম অরিজিনাল অবস্থা আছে, এবং দুই পাশের গ্লাসে কিন্তু গাড়ির সাথে। এবং যেটা হচ্ছে যে দেখেন, পুরো বেজ ইন্টেরিয়র গাড়ি, ব্যক্তি মালিকানা চলা একটা প্রাইভেট কার, খুবই হাই কোয়ালিটি একটা গাড়ি, এবং সফট টাচ এসি, ফুল উডেন, বেজ ইন্টেরিয়র একটা গায়ে দেখাচ্ছি আপনাদেরকে আমি। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরটা কিন্তু এই যে আর্মরেস্ট, এবং খুবই পছন্দনীয় একটা গাড়ি, খুবই নিখুঁত একটা গাড়ি। সো যারা যাদের প্রিমিয়ার গাড়ি খুঁজছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা শোরুমে আসেন, এসে গায়ে দেখেন, আপনাদের গাড়ি অবশ্যই অবশ্যই পছন্দ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইন্টেরিয়র দেখা দিই আমি, কোথাও 1 ইঞ্চি খোলা কাটা নাই আল্লাহর রহমতে। দেখেন চেসিস আপনার কাভারটা এখন মতো অক্ষত অবস্থায় আছে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আবারও, যে আপনারা যারা প্রিমিয়ার খুঁজছেন, শোরুমে এসে গাড়ি দেখে তারপরে আপনি ডিসিশন নেবেন ইনশাআল্লাহ। পিছনে যে বিটগুলো আছে সব কিছুই একদম অরিজিনাল অবস্থায় আছে। এই যে দেখেন, কোথাও এখন যে খোলা কাটা বা কোনো কিছুই নাই, সব কিছু একদম জিরোন অবস্থায় আছে। এবং এ হচ্ছে ব্যাকডালা, মানে ইঞ্জিন ব্যাকডালা কাভার যেটা, সেটা এখনও অক্ষত অবস্থায় আছে। এই কাগজটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ব্যাটারি কার্ড, এটা আচ্ছা 12/7, আচ্ছা এটা 12/7/23, মানে এই ব্যাটারি কেনা হয়েছে 12/7/23 সালে, তার মানে হচ্ছে মাত্র 1 মাস হয়েছে ব্যাটারিটা কেনা হয়েছে। আপনারা পাচ্ছেন 1 বছরের অথবা 6 মাসের ওয়ারেন্টি। আমি দেখেন প্রথম মালিক বলেছি আমি, এবং এখানে সেই প্রুফটাও আছে। এ হচ্ছে প্রথম মালিকে অ্যানালগ ব্লুবুক ফার্স্ট পার্টির যেটা থাকে, এবং এ হচ্ছে ফিটনেস, যেটার ফিটনেসের মেয়াদ হচ্ছে 20/6/2025 সাল, 20/6/2025 সাল, 2006 মডেলের একটা প্রিমিয়ার দেখাচ্ছি, এবং রেশনের হচ্ছে 1 জুলাই 2024 সাল, মানে 1 বছর 2 বছরের টেক্সটকের ফিটনেসের কোনো প্যারা নেই আপনাদেরকে ইনশাআল্লাহ। এবং আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি,
এবং খুব কমপ্লিট একটা গাড়ি, এসি ইঞ্জিন, সিভি জয়েন্ট সাসপেনশন, চমৎকার রকম ফ্রেশ আছে। আমি তো বলছি ভালো আছে, বাকি আপনারা সচক্ষে নিজেরা এসে গাড়ি দেখে তারপর ডিসিশন নেবেন ইনশাআল্লাহ। আজকে আমি শেষ করছি এখানে, আমি দামটা বলে নিচ্ছি। আমাদের এই 6 মডেলের প্রিমিয়র পার্ল কালার, ভিতরে বেজ ইন্টেরিয়র, রিসেন্ট 2010 সালে সিএনজি করা একটা গাড়ি। এটার দাম হচ্ছে আপনার 16,50,000 টাকা, আজকে হচ্ছে 16,50,000 টাকা। অবশ্যই কিছুটা দাম কমবে, কিন্তু সেটা আপনারা সশরীরে শোরুমে গাড়ি দেখার পরে ইনশাআল্লাহ। আজকে দেখা হচ্ছে, আজকে বিদায় নিচ্ছি এখান থেকে, দেখা হবে অন্য কোনো নতুন ইউনিট নিয়ে। যারা প্রথম দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।